হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা নিশ্চয়ই অনেকেই এটা চিনেন, আর যারা চিনেন না তারা এটা দেখতে হলে চোখ রাখুন। এই রেস্টুরেন্টটার এন্ট্রেন্সটাই এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে, যেটা দেখলে মন ভরে যায়। সবাই এখানে খুব সুন্দর সুন্দর সেলফি তুলছে, ছবি তুলছে, দেখতেই খুব ভালো লাগছে। আর ফ্লাওয়ারগুলোও খুব সুন্দর, ফ্লাওয়ারের কালার কম্বিনেশনগুলো খুব চমৎকার। এন্ট্রেন্সের ভেতরেই রয়েছে দুটো গিফট শপ, গিফট কর্নার রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, টেডি, চকলেট, ফ্লাওয়ার, এরকম অনেক কিছু পাওয়া যায়। আরেকটাতে আছে সুন্দর সুন্দর কিছু অর্নামেন্টস, জুয়েলারি, খুব চমৎকার কিছু কানের দুল, গলার সেট দেখতে পেলাম। আমার কাছে তো দু একটা খুবই পছন্দ হয়ে গিয়েছে। তারপরে শুরু হয়ে গিয়েছে ছোট ছোট ফুড কোর্টগুলো, এখানে খুব কিউট কিউট সাইজের ফুড কোর্ট আছে। আর শুরুতেই আছে হচ্ছে ডমিনোসের একটা আউটলেট। তারপরে ডেকোরেশনটা তো মারাত্মক সুন্দর, এখানে নানান ধরনের বেবি ট্যাক্সি, রিক্সা, এরকম অনেক কিছু শোপিস হিসাবে সাজানো, যেটাতে মানুষ উঠে সেলফি তুলে, মানে সেলফি বুথ বলা যায় আর কি। আমরা যেহেতু উইদাউট প্ল্যানিংয়ে গিয়েছিলাম, আসলে জানতামই না এখানে এত চমৎকার একটা ফুড কোর্ট আছে, তাই তেমন কোনো খাবার দাবারও আসলে অর্ডার করা হয়নি। অর্ডার করেছিলাম ক্রিসপি রাইস বল, তারপর অর্ডার করেছিলাম চায়েন চিল থেকে বাচ্চা চামচা, আর এটা হচ্ছে চিকেন চামচা, খুবই মজার খেতে। আর সাথে অর্ডার করেছিলাম আরেকটা রাইস বল, সেটা ছিল বারবিকিউ রাইস বল। তো আমরা মোটামুটি তিনটা দোকান থেকে তিনটা আইটেম নিয়েছিলাম। মিনি চিক চামচার সাথে একটা সস তারা সার্ভ করে, এই সসটা হচ্ছে পে করে নিতে হয়। সসটা তো অসাধারণ ছিল, আমি তো ভাবছি বাসায় ট্রাই করে দেখবো এই সসটা, খুব মজার ছিল। ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর যে কি আর বলবো। এখানে খুব সুন্দর একটা গার্ডেনের মতন আছে, নানান ধরনের গাছগাছালি আছে, খুব ছোট্ট একটা লেকের মতন আছে, তার উপর আবার আছে শোপিস হিসাবে বোট সাজানো, আবার আছে ঝর্ণা, লেকের ওপাশে আবার কিছু রেস্টুরেন্ট আছে, মানে ছোট ছোট আউটলেট আছে। তো এত সুন্দর যে শহরের ভেতরে এরকম একটা ফুড কোর্ট আসলে ভাবাই যায় না, মানে অভাবনীয়, খুব চমৎকার, আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও যাব। তো এ পাশে দেখতে পাচ্ছি আমরা টুইঙ্গেলের আউটলেট, তারপরে আছে ওয়াও মোমো। ওয়াও মোমোটা বেসিক্যালি হচ্ছে একটা ইন্ডিয়ান মোমো চেইন শপ, এখানেও আছে, এখানে এটা ব্রাঞ্চ আছে। তারপরে আছে গ্র্যান্ড বিস্ট্রো আছে, ওয়াফল জোন আছে, খুব ভালো ভালো ইন্ডিয়ান রেস্তোরাঁ আছে, আছে নানান ধরনের স্মুদি আর জুস বার, নানান ধরনের ইন্ডিয়ান ফুড চেইন, যেরকম ছোলা বাটুরে, তারপরে আছে ধোসা, তারপরে আছে মটকা চা, এরকম অনেক কিছুই আছে। ওয়াও মোমো তো আছে আগেই বলেছি। তো এক জায়গায় আসলে এতগুলো ছোট ছোট আউটলেট পাওয়া অসম্ভব ব্যাপার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আছে কিডস জোন, এখানে টিকিট কেটে তারপরে বাচ্চারা নানান ধরনের রাইডে খেলাধুলা করে। তো চলুন আপনাদেরকে সেদিকে একটু নিয়ে যাই। এই যে এখানে হচ্ছে কিডস প্লে জোনটা। এক জায়গায় এত কিছু পাওয়া আসলে সবসময় সম্ভব হয় না, দেখা গেছে যে একটা ফ্যাসিলিটিস আছে তো আরেকটা নেই, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সব ধরনের ফ্যাসিলিটিসে আছে। কিডস জোন আছে, তারপরে বিশাল বড় কার পার্কিং আছে, ভালো ভালো ফুড কোর্ট আছে, মানে একের ভিতরে সব। তো আজ এই পর্যন্তই আমার ভিডিও।